السلام عليكم ورحمة الله وبركاته، نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، بسم الله الرحمن الرحيم. اسلامي شريعتের অন্যতম একটি বিষয় হিসেবে সাব্যস্ত আল-ফিকহ, কোরআন হাদিস, ইজমা, কিয়াস, আল-ফিকহ, এটি প্রতিটি বিষয়ই শরীয়তের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে সাব্যস্ত। তো প্রথমেই ফিকহ শাস্ত্রের পরিচয় বা ডেফিনেশন নিয়ে আলোচনা করছি। ইসলামী বিধিবিধান ও মূলনীতির প্রধান উৎস কোরআন মাজিদ ও হাদিস, কিন্তু এ উৎস দুটিতে ইসলামী আইন কানুন ধারাবাহিকভাবে বিন্যস্ত হয়নি, বরং কোরআন হাদিসের বিস্তৃত অঙ্গনে বিক্ষিপ্ত আকারে এ বিধান গ্রথিত ছিল। সাধারণ মানুষ ও অনারব মুসলিমরা ইসলামী বিধিবিধানের পূর্ণ অনুশীলনের ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছিলেন। তাদের পক্ষে সরাসরি কোরআন হাদিস থেকে বিধান আহরণ প্রায় অসম্ভব হয়ে দেখা দিয়েছিল। তাদের জন্য বিন্যস্ত ইসলামী আইন সংকলন অনিবার্য প্রয়োজনে পরিণত হয়েছিল। এমনই প্রয়োজনে ও গুরুত্বের প্রেক্ষিতেই মুসলিম মনীষীদের নিষ্ঠা ও আন্তরিকতাপূর্ণ গবেষণায় ইসলামী আইন বিজ্ঞান স্বতন্ত্র রূপে যাত্রা শুরু করে। এর নাম ফিকাহ শাস্ত্র বা ইসলামিক জুরিসপ্রুডেন্স। ফিকহ শাস্ত্রের সংজ্ঞার দিকে আমরা যদি দেখি, সাধারণ অর্থে আল ফিকহুন হল জ্ঞান বুদ্ধির স্বাধীন প্রয়োগ। শব্দটির প্রচলিত ব্যবহার মাসদার বা ক্রিয়ামূল হিসেবে, অভিধানে শব্দটি হৃদয়ঙ্গম করা, অনুধাবন করা, বুঝতে পারা, সূক্ষ্মদর্শিতা, অবগত হওয়া, উন্মুক্ত করা, জানা প্রভৃতি অর্থে ব্যবহৃত হয়। আলামা রশিদ রিজা বলেন, কোরআন মাজিদে 20 বার ফিকহ শব্দটি উল্লেখিত হয়েছে। এর মধ্যে 19 স্থানে এটি ব্যবহৃত হয়েছে গভীর জ্ঞান ও সূক্ষ্ম এলেম অর্থে। আল কাউসার অভিধানে এজন্য ফিকহুন অর্থ লেখা হয়েছে জ্ঞান ও প্রজ্ঞা, বুদ্ধিমত্তা, ধর্মতত্ত্ব সম্পর্কিত সূক্ষ্ম জ্ঞান প্রভৃতি। পরিভাষায় কোরআন সুন্না থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আহরিত শরীয়তের বিধান বা কানুন বিজ্ঞানের নাম ফিকহ। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বলেন, মারিফাতুন নফস মা লাহা ওয়া মা আলাইহা, অর্থাৎ ব্যক্তির সত্তা ও আত্মার জন্য যা কল্যাণকর ও অকল্যাণকর সে সম্পর্কে জ্ঞান লাভই ফিকহ। আবার বলতেছি, চমৎকার এই অর্থটি যে ব্যক্তির সত্তা ও আত্মার জন্য যা কল্যাণকর ও অকল্যাণকর সে সম্পর্কে জ্ঞান লাভই হচ্ছে ফিকহ। আল্লামা সুয়ুতি রহমাতুল্লাহ আলাই বলেন, আল ফিকহু মা আকুলু মিনাল মানকুলি, যে কোরআন সুন্না থেকে বিবেক বুদ্ধি দ্বারা উদ্ঘাটিত জ্ঞানকে ফিকহ বলে। শায়খ ইবনে হুমাম রহমতুল্লাহ আলাই বলেন, হুয়া তাসদিক বিল আহকাম আহকামি শরিয়াত শরিয়াতিল কিত শরিয়াতিল লিকদিয়াত। অর্থ ফিকহ বলতে বোঝায় শরীয়তের অকাট্য বিধানসমূহের সত্যায়ন ও অনুশীলন। মিফতাহুস সায়াদা গ্রন্থে আছে বিস্তারিত প্রমাণসমূহ থেকে উদ্ভাবিত বিষয় হিসেবে যে শাস্ত্রে শরীয়তের বিধিবিধান সম্বন্ধে আলোচনা করা হয় তাকে ফিকহ বলে। জমহুর ওলামাদের মতে ফিকহ হল শরিয়াতের ব্যবহারিক বিধিবিধান,
যেমন বিস্তারিত প্রমাণাদি ও মাসাইল উদ্ভাবনের যোগ্যতা সহ হালাল হারাম প্রভৃতি সম্পর্কে জ্ঞান লাভ। মোট কথা, স্রষ্টা ও প্রতিপালক আল্লাহ তাআলা মানুষের পার্থিব ও অপার্থিব জীবনে সার্বিক সফলতা অর্জনে সহায়ক যে জীবন বিধান অবতীর্ণ করেছেন, ব্যবহারিক জীবনে তা প্রতিপালনের লক্ষ্যে যে শাস্ত্রে তার বিধিবিধান সমূহ যথাযথ পদ্ধতিতে সংকলিত হয়েছে তাকে ফিকহ বলা হয়। তো এই ফিকহের উৎস, লক্ষ্য ও বিষয়বস্তু রয়েছে, যেটাকে আমরা সোর্স, এইমস, অবজেক্টিভস অ্যান্ড সাবজেক্ট ম্যাটার্স হিসেবে বলে থাকতে পারি। তো ফিকহের উৎস কী আসলে? ফিকহশাস্ত্র হল ইসলামী আইনের বিন্যস্ত গ্রন্থাবদ্ধ রূপ। সেজন্য ইসলামী আইনের চারটি মূল উৎস ফিকহশাস্ত্রের উৎস। এগুলো হলো কোরআন, আল হাদিস, ইজমা ও কিয়াস। এর মধ্যে কোরআন হলো প্রত্যক্ষ ওহি এবং সরাসরি আল্লাহর কালাম। আল্লাহ তাআলা হলেন এ ইসলামী আইনের প্রবক্তা। সেজন্য ফিকহের প্রথম ও প্রধান উৎস কোরআন মাজিদ। আল হাদিস হলো পরোক্ষ ওহি বা কোরআন মাজিদের ব্যাখ্যা। এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দর্শন ও বাণীর বিস্তৃত গ্রন্থনা। সেজন্য ফিকহের দ্বিতীয় প্রধান উৎস হচ্ছে আল হাদিস। এর তৃতীয় উৎস হচ্ছে ইজমা। মুসলিম উম্মার প্রত্যেক সদস্যের মতামত প্রকাশ পায় বলে ইজমার স্থান ফিকহের উৎস হিসাবে কোরআন সুন্নার পরেই। ফিকহের চতুর্থ প্রধান উৎস হল কিয়াস। মুজাহিদ বা মুস্তাহিদ এককভাবে যে কোনো উৎস হিসাবে আমরা দেখতে পাই নতুন যে সমস্যা সমাধানের জন্য কোরআন, হাদিস ও ইজমার উপর গবেষণা করে যে সমাধান উদ্ভাবন করে তা ইসলামী আইনে পরিণত হয়। এককভাবে উদ্ভাবনের এ পদ্ধতির নাম হচ্ছে কিয়াস। আবাজ বলতেছি যে মুস্তাহিদ এককভাবে যে কোনো নতুন সমস্যা সমাধানের জন্য কোরআন, হাদিস ও ইজমার উপর গবেষণা করে যে সমস্যা সমাধান করেন, অর্থাৎ সমাধান উদ্ঘাটন বা উদ্ভাবন করেন তা ইসলামী আইনে পরিণত হয়। এককভাবে উদ্ভাবনের এ পদ্ধতির নাম হচ্ছে কিয়াস। তো ফিকহশাস্ত্রের লক্ষ্য এবং উদ্দেশ্য কী? ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে ফিকহশাস্ত্রের মূল লক্ষ্য হল মানুষকে আল্লাহর নির্ধারিত হুকুম আহকাম পালনের সঠিক রীতি পদ্ধতি নির্দেশ করা এবং এর মাধ্যমে তাকে আল্লাহর সন্তুষ্টি লাভের যোগ্য করে তোলা। ইসলামের সকল হুকুম আহকামের মূল উৎস কোরআন ও হাদিস। কিন্তু সর্বসাধারণের পক্ষে সরাসরি কোরআন হাদিস থেকে বিধান জেনে নিয়ে তা পালন করা সম্ভব নয়। কেননা কোরআন ও হাদিসে বিধান পেশের ক্ষেত্রে কোনো ধারাবাহিকতা রক্ষা করা হয়নি। একই বিষয়ের আইন একাধিক স্থানে বর্ণনার কারণে সাধারণ মানুষের জন্য অসম্ভব ছিল ইসলামী আইনের অনুশীলন ও তার বাস্তবায়ন। এ সমস্যা দূর করে সাধারণ মানুষের জন্য ইসলামের অনুশীলন সহজসাধ্য করার লক্ষ্যে ফিকহশাস্ত্র কাজ করে। সেজন্য বলা যায় আল্লাহর আইন অনুশীলন সহজসাধ্য করাই ফিকহশাস্ত্রের অন্যতম উদ্দেশ্য। এখন তাহলে দেখা যাক ফিকহশাস্ত্রের বিষয়বস্তু বা আলোচ্য বিষয়টা কি।
মানব জীবনের সকল দিক ও বিভাগের প্রয়োজনীয় আইন আলোচিত হয়েছে এ শাস্ত্রে। সেজন্য ফিকা শাস্ত্রের বিষয়বস্তুর মূলত আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে মানব জীবন। এখানে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মুবাহ, হালাল, হারাম ও মাকরুহ এ আট রকম বিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। আবার বলতেছি যে এখানে যেটা ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মুবাহ, হালাল, হারাম ও মাকরুহ এই যে যে আট রকম বিধান এ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত, কোনটা মুস্তাহাব, কোনটা মাকরুহ, হালাল, হারাম এই বিষয়গুলো আসলে ফিকা শাস্ত্র দ্বারাই, যারা কোরআন হাদিসে ব্যুৎপত্তি অর্জন করে ফিকা শাস্ত্রে গভীর মনোনিবেশ করে যে বিধান হুকুম আহকাম আমাদের জন্য সহজবদ্ধ করেছেন, সেই বিষয়গুলো আমাদের আসলেই খুবই জানা প্রয়োজন। কারণ যেটা ফরজ সেটাকে ফরজ হিসেবে, যেটা নফল সেটা নফল হিসেবে আমাদের জানতে হবে। ফরজের স্থানে যদি নফল বসিয়ে দেই, নফলের স্থানে ফরজ, তাহলে এটা আমাদের ভুল হবে বা এটা আমলের ক্ষেত্রে ত্রুটিপূর্ণ থেকে যাবে। এজন্য এই ফিকা শাস্ত্রের যে আলোচ্য বিষয়, অর্থাৎ ফিকা শাস্ত্র বা এর আলোচ্য বিষয় খুবই গুরুত্ব বহন করে আমাদের শরিয়াত জানার ক্ষেত্রে। ফিকা বিন্যস্ত আইনের এক ভাগ হাক্কুল্লাহ বা আল্লাহর হক আদায় সম্পর্কে। এ ভাগে আল্লাহর ইবাদত এবং তা আদায়ের পদ্ধতি উল্লেখ করা হয়। আর দ্বিতীয় ভাগ রয়েছে হাক্কুল ইবাদ বা সৃষ্টির হক আদায় পদ্ধতি। এখানে ব্যক্তি জীবন, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, শিক্ষা, সাংস্কৃতিক এবং ধর্মীয় জীবনের সকল খুঁটিনাটি বিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা পেশ করা হয়েছে। অর্থাৎ ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় আন্তর্জাতিক পর্যায়ে এমন কোনো বিষয় নিয়েই যেটি এখানে আলোচিত হয়নি। এজন্য আমাদের সকলকে ফিকাহ বিষয়ে সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করতে হবে। শরিয়াত সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জ্ঞান লাভের ক্ষেত্রে ফিকাহ শাস্ত্রের বিকল্প নেই। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ফিকাহ এগুলো সম্পর্কে জ্ঞান থাকা বাঞ্ছনীয় প্রতিটি মুসলমানের জন্য এবং শরিয়াতের সুস্পষ্ট জ্ঞানের জন্য। আল্লাপাক আমাদেরকে এই শাস্ত্র বেশি বেশি করে অধ্যয়ন করে এবং এর হুকুম আহকাম জেনে সে মতে ইসলামী শরিয়াতের কর্মকাণ্ড সম্পাদন করার তৌফিক দান করুন। আমিন। আখেরে দোয়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।